হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? হটডগ বার্গার আমরা সবাই খেয়েছি, কিন্তু আমি আজকে হটডগ বার্গারের একটা নতুন রেসিপি দেখাবো। শামি কাবাব দিয়ে হটডগ বার্গারের ফ্রাইড রেসিপি। আমি 5 কাপ ময়দা, 3 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ লবণ, 2টি ডিম, 2 চা চামচ ইস্ট আলতো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে উষ্ণ গরম পানি আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পানির তাপমাত্রা একেবারেই উষ্ণ হবে, একদম হালকা হবে, তা না হলে ইস্ট অ্যাক্টিভেট হবে না। আস্তে আস্তে ভালো করে মথব। এর মধ্যে আমি 5 টেবিল চামচ তেল অ্যাড করেছি। তেলটা প্রথমে 3 টেবিল চামচ দিয়েছি, তারপর আস্তে আস্তে হাতের তালুতে অল্প অল্প করে তেল দিয়ে আমি 5-7 মিনিটের মতো এটাকে ভালো করে মথেছি। একেবারে সফট ডো হয়ে গিয়েছে, এটা পারফেক্ট হয়েছে। বুঝার একটা উপায় হচ্ছে এটাতে আঙুল ঢুকিয়ে দিলেই দেখবেন একটু পরেই এটা ফিল হয়ে যাবে, এটা ভরাট হয়ে যায়। এবার এটাকে একটি বাটির মধ্যে উপর দিয়ে তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব কোনো একটা গরম জায়গায়। এর মধ্যে আমি ফ্রোজেন কাবাব ফ্রাই করে নিচ্ছি। এগুলো শামি কাবাবের রেসিপিতে তৈরি করা লম্বাটে শেপে তৈরি করা ফ্রোজেন কাবাব। কাবগুলোকে আমি তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম। এগুলো ভালো করে ফ্রাই করে কমপ্লিটলি ঠান্ডা করে নিতে হবে। এক ঘন্টা পর ময়দার ডোটি ফুলে ডাবল হয়ে গেছে। আলতো হাতে এর ফাঁপাটা আমি আস্তে আস্তে সমান করে দিব। এগুলোকে আর মথার প্রয়োজন নেই। অল্প পরিমাণে ময়দা নিব। ময়দার ডোটা আমি এমনভাবে নিব যাতে করে এটা দিয়ে শুধুমাত্র একটা করে কাবাব মোড়ানো যায়। অতিরিক্ত ময়দা নিব না, কারণ এটা মুড়িয়ে রাখার পর আমি যখন রেস্টে রাখব এটা ফুলে আবার ডাবল হয়ে যাবে। বেশি পরিমাণে ময়দা দিলে এর টেস্ট আসবে না। একটা প্লেটের মধ্যে হালকা তেল ব্রাশ করে ওর মধ্যে এইভাবে এই শেপে তৈরি করে আমি সবগুলো বার্গার রেখে দিব। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এগুলো ফুলে আবার ডাবল হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার লো হিটে বনগুলোকে আমি ফ্রাই করব। আগুন বাড়িয়ে ভাজি করা যাবে না, তাহলে এটা পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর বনগুলোকে উল্টে দিলাম। এরকম গোল্ডেন কালার হয়ে আসলে এগুলোকে আগুন বাড়িয়ে নামিয়ে নিব। নামানোর সময় অবশ্যই আগুনটা একটু বাড়িয়ে নিব, এতে ভিতরে আর তেল থাকবে না। দেখুন আমি ভিতরে কেটে দেখাচ্ছি এবং কতটা সফট হয়েছে এবং উপরে ক্রিস্পি হয়েছে, এটা আপনাদের না দেখলেই বুঝতে পাচ্ছেন। যে কোনো সময় এই নাস্তাটি আপনারা তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।